এরকম পরিষেবা কেউ আজ পর্যন্ত দিতে পারেনি। আমি চাই এই বোর্ড ফিরে আসুক। বলা হয় সঠিক পরিচালনা ও উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়নের মধ্যে দিয়েই বিকাশ ঘটে নগর সভ্যতার। এই পথেই নগরবাসীর কল্যাণ সাধনে এগিয়ে চলেছে রায়গঞ্জ পৌরসভা। 2017 সালে জনগণের বিশ্বাস ও ভরসাকে কাঁধে নিয়ে রায়গঞ্জ পৌরসভায় গঠিত হয় নতুন বোর্ড। তারপর এক এক করে পৌরবাসীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে নিরলস কাজ করে চলেছে এই প্রতিষ্ঠান। শহরের পথঘাট, নালা নিকাশি, স্বাস্থ্য, পানীয় জল, বর্জ্য ব্যবস্থাপনা, বিনোদন সমস্ত ক্ষেত্রেই রাজ্যের মধ্যে উল্লেখযোগ্য স্থান অধিকার করেছে রায়গঞ্জ পৌরসভা। স্বাস্থ্যক্ষেত্রে পৌরসভার একটি উল্লেখযোগ্য পরিষেবা হল অ্যাম্বুলেন্স। ন্যূনতম অর্থে দ্রুততার সাথে রোগীকে তার গন্তব্যে পৌঁছে দিতে বদ্ধপরিকর রায়গঞ্জ পৌরসভা পরিচালিত অ্যাম্বুলেন্স, তাতে সংযোজন নিখরচায় মাতৃযান পরিষেবা। রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, পৌরসভার অধীনে অত্যাধুনিক ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স সহ বর্তমানে 3টি অ্যাম্বুলেন্স রয়েছে। ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্সটি চালু হওয়ায় বহু মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। চালক ও কর্মীরাও দিবারাত্রি পরিষেবা দিতে তৎপর। আরও একটি অ্যাম্বুলেন্স যেটি বর্তমানে বিকল রয়েছে, সেই অ্যাম্বুলেন্সটি সারাইয়ের পাশাপাশি নতুন একটি অ্যাম্বুলেন্স কেনার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সন্দীপবাবু। তিনি আরও জানান, করোনাকালে বিগত 2 বছর বিনামূল্যে কোভিড রোগীদের পরিষেবা দিয়ে নজির সৃষ্টি করেছে প্রতিটি অ্যাম্বুলেন্স চালক ও কর্মী, যার দ্বারা উৎসাহ আরও বেড়েছে কর্মীদের মধ্যে। হ্যাঁ, আমরা উন্নত থেকে উন্নততর পরিষেবা দিতে দায়বদ্ধ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণার মধ্যে দিয়ে ট্রমা অ্যাম্বুলেন্স মানুষকে, নগরবাসীকে আমরা উৎসর্গ করতে পেরেছি, এটা বড়ই ভালো দিক। এই ট্রমা অ্যাম্বুলেন্স দিয়ে আমরা অনেক মানুষের জীবনকে বাঁচাতে পেরেছি, এটা আমাদের আনন্দের এবং গর্বের। আমাদের ট্রমা অ্যাম্বুলেন্সের দক্ষ কর্মীরা তারা দায়বদ্ধতাকে স্বীকার করে নিয়ে ডিউটি করেন, এটা আমাদের কাছে বিরাট পাওনা। এছাড়া নর্মাল অ্যাম্বুলেন্সে আমাদের সবসময় অক্সিজেন ফেসিলিটি থাকে এবং সেই অ্যাম্বুলেন্স নিয়ে তারা দৌড়ে বেড়ায়। আনাচে কানাচে ওয়ার্ডে বিভিন্ন জায়গায়, গ্রামে, নগরে, শহরে বিভিন্ন জায়গা থেকে মানুষ আমাদের ফোন করেন যে অসুস্থ রুগীকে হাসপাতালে পৌঁছে দিতে হবে। আমরা আমাদের দায়বদ্ধতাকে স্বীকার করে নিয়ে কম পয়সার বিনিময়ে আমরা সেটা পৌঁছে দিতে পারি। আমাদের মোট 3টি অ্যাম্বুলেন্স এখন আমরা অ্যাক্টিভলি কাজ করতে পারছি এবং দ্রুতগতিতে মানুষের কাছে পৌঁছে যাওয়াই তার লক্ষ্য ছিল। সেজন্য হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রাসবিহারী মার্কেটে, সেটা এখন ড্যামেজ হয়ে আছে, সেটা ঠিক করে ফেললে পরে আমরা আবার পুনরায় মানুষকে সার্ভিস দিতে পারবো। আমরা 2022 বোর্ডের মেয়াদ শেষ হওয়ার আগে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আরও একটি অ্যাম্বুলেন্স কিনব। আপনি শহরের 1 থেকে 27 নম্বর ওয়ার্ড যে কোনো প্রান্তেরই রুগীকে নিয়ে যেখানে পৌঁছে দিতে বলবেন, আমাদের রায়গঞ্জ পৌরসভার অ্যাম্বুলেন্স কর্মীরা তারা পৌঁছে দেবেন মাত্র 300 টাকার বিনিময়ে। তো মা এবং শিশু সন্তানকে আমরা পৌঁছে দিই নার্সিংহোম বা হসপিটাল থেকে, আপনি বাড়ি পৌঁছে যাবেন একদম সম্পূর্ণ বিনা পয়সায়। কোভিড-19 2 বছর আমরা বিনামূল্যে মানুষকে এই পরিষেবা, অ্যাম্বুলেন্স পরিষেবা আমরা দিয়েছি। রায়গঞ্জ পৌরসভার অ্যাম্বুলেন্স পরিষেবা ঘিরে খুশি শহরবাসী। সুস্মিতা রায় নামের এক প্রৌঢ়া জানান, বাড়িতে হঠাৎ অসুস্থতার কারণে অচৈতন্য হয়ে পড়েছিলেন তিনি। সে সময় ত্রাতার ভূমিকায় তৎপরতার সাথে তাকে সময় মতো হাসপাতালে পৌঁছে দিয়ে তার প্রাণ বাঁচায় পৌরসভার অ্যাম্বুলেন্স। আমি অসুস্থ হয়েছিলাম, তো এরা যা, আমি তো তারপরে অজ্ঞান কিছুই জানি না, দেখে হসপিটালে আছি। এরা বলতে রায়গঞ্জ পৌরসভা পরিবারের যে অ্যাম্বুলেন্স পরিষেবা আছে তারা দিল, মানে আমাকে তো নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি টর্তি করা, ওষুধ টষুধ দেওয়া সব এরাই করেছে। এই পরিষেবা তো সবার জন্য হোক। হ্যাঁ, সাধুবাদ জানাবো তো, আমি অবশ্যই জানাবো। আমি কিছুদিন আগে একটি পথ দুর্ঘটনায় মরণাপন্ন অবস্থা হয়েছিল শুভঙ্কর পোদ্দার নামের রায়গঞ্জের এক যুবকের। তখন পৌরসভার ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স পরিষেবার জেরে নতুন জীবন ফিরে পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। করজোড়ে কৃতজ্ঞতা স্বীকার করলেন শুভঙ্কর বাবু। আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি রাতের বেলায় আমাকে অ্যাম্বুলেন্স নিয়ে যায়, তারপর আমার ট্রিটমেন্টও আমাকে ওখান থেকে করিয়েছিল আমি শিলিগুড়িতে। এরকম পরিষেবা কেউ আজ পর্যন্ত দিতে পারেনি আমার কাছে মনে হয়, যেটা আমি পেয়েছি রাজগঞ্জ পৌরসভার কাছ থেকে। রাজগঞ্জ পৌরসভা প্রণাম করলেও আমার কাছে ছোটো বলে মনে হবে। এই পরিষেবা সবাই পেলে পরে সবাই উপকৃত হয় আর করছেও আমাদের রাজগঞ্জ মিউনিসিপ্যালিটি। কোভিডকালে পৌরসভার এই অ্যাম্বুলেন্স পরিষেবার দ্বারা উপকৃত হয়েছিলেন তপতী সরকার ব্যানার্জি নামের এক গৃহবধূ ও তার স্বামী। তিনিও পৌরসভার এই পরিষেবায় যথেষ্টই সন্তুষ্ট।
মানে কোভিডের সিচুয়েশন এমন ছিল, গোটা পৃথিবী তো প্রলয়ের মধ্যে ছিল, তার মধ্যে এত তাড়াতাড়ি যখন জানতে পারলো যে পজিটিভ, সে সময় মানে খুবই তাড়াতাড়ি নিয়ে আমার হাজবেন্ডকে নার্সিংহোমে ভর্তি করেছিল। মানে অত মানে জানার সাথে সাথে আমার বাড়িতে পৌঁছে গিয়েছিলো অ্যাম্বুলেন্সটা, আর আমার হাজবেন্ডকে সাথে সাথেই ভর্তি করা হয়েছিল। আমি চাই এই বোর্ড ফিরে আসুক, আরও মানুষের জন্য কাজ করুক, আমরা যাতে ওনাকে আরও সাহায্য করতে পারি, সকলে এটাই বলবো, যাতে এই সরকারকে সকলে স্বাগত জানায়। আবার এটাই আমার তরফ থেকে বলবো, যেহেতু আমিই না, অনেকে এখান থেকে উপকার পেয়েছে। আগামীতে বৃহত্তর পরিসরে এ ধরনের পরিষেবা দিতে আরও নানান উদ্যোগ নেওয়া হচ্ছে বলে রায়গঞ্জ পৌরসভা সূত্রের খবর, ফলে আশাবাদী শহরের সাধারণ নাগরিক। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। সরকারি চাকরির নিশ্চিত ঠিকানা শঙ্করদার কোচিং এখন উত্তরবঙ্গে। চাকরি প্রার্থীদের জন্য সেনাবাহিনীর অগ্নিবীর, আরপিএফ, পুলিশ, রেল, বিএসএফ, এএনএম, জিএনএম, এমটিএস, প্রাইমারি এবং এসএলএসটি কোর্সে ভর্তি চলছে। রায়গঞ্জের রণদীপ ভ্যারাইটিজের পাশে বকুলতলা রায়গঞ্জ, কালিয়াগঞ্জের নাটমন্দিরের পাশে মহেন্দ্রগঞ্জ কালিয়াগঞ্জ, বালুরঘাটে বানগড় স্কলার টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, জলপাইগুড়িতে রায়কথপাড়া শনি মন্দির মোড় স্পোর্টস কমপ্লেক্সের কাছে হেল্পলাইন নাম্বার 9073029569, কোচবিহার, শিলিগুড়ি, মালদা এবং ইসলামপুরে খুব শীঘ্রই নতুন শাখা শুরু হবে। হোস্টেল সুবিধা ছাড়াও সেনাবাহিনীর সমস্ত কোর্সে প্রাক্তন সেনাকর্মীদের দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।